হ্যালো আমি কিন্তু শাস্তি খুবই পছন্দ করি তো দেখো আজকে একটা রিজন পেয়ে গেলাম সাজাগুজু করার জন্য আর তার জন্য আমি এখন বসে গেলাম শাস্তে তো একটু টাইম শর্ট আছে কিন্তু তারপরও সাজা কিন্তু ছাড়বো না কোনো অংশে তো ফাউন্ডেশন থেকে শুরু করে যা যা লাগানোর ফেসটাকে চমকানোর জন্য সব কিছু লাগিয়ে আজকে সাজাগুজু করে নেব। তো আমার ফ্যামিলিতে অনেকেই বলে আমি নাকি একটু বেশিই সাজি যদিও ওটা আমার সামনে বলার সাহস কারোরই নেই সবাই আমার পেছনেই বলবে আর যারা বলবে তারা আমার ফ্যামিলি মেম্বার হতেই পারে না ওটা তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ বাড়িতে থাকে কিন্তু ফ্যামিলি মেম্বার হতে পারবে না কারণ ফ্যামিলি মেম্বার হলে তো আমার নামে নিন্দে করা বা আমার নামে সমালোচনা করার মতো হতো না তো ওরা আমাকে অপছন্দ করে আমি ওদের অপছন্দের তালিকা নাম্বার ওয়ানে আছি তাই আমাকে নিয়ে ওরা সমালোচনা করে তো যাক গিয়ে আমার তাতে কোনো কিছু যায় আসে না দেখো আজকে যেহেতু সাজার মৌকা পেয়েছি তো আমি কিন্তু স্বাস্থ্যে কোনো অংশেই ছাড়বো না আর আজকে সংসারের সব টুকিটাকি কাজকর্ম গুছিয়ে আমি এখন সাজুগুজু করে একটা জায়গায় বেরোবো বরের সাথে আর বরের সাথে যাব মানে একটু ভালো করে সাজবো না তাকে হতে পারে তো তার জন্য দেখো আমি একে একে করে সব প্রোডাক্ট ঘষে নিলাম মুখে আর এবার লিপসটাকেও ছাড়বো না লিপসটাকে একটু চকচকে করে নেব। তো তার জন্য দেখো এখানে লিপসে লাগিয়ে নিচ্ছি লিপস্টিক লাগানোর পর দেখো আমার লিপস্টার জাস্ট ওয়াও ওয়াও লাগছে না তো এবার আমার সাজে যেটা বাকি হয়ে গেলো সেটা হলো বিন্দি তো বিন্দি না পড়লে আমার ভালোই লাগে না তারপর হলো ঝুমকু তো আমার সাজ অলমোস্ট ডান হয়ে গেছে আর যে যা বলো ভাই আমার সাজ কিন্তু আমি কোনো অবস্থায় ছাড়ছি না আর ছাড়বো না তো আমার নিন্দে করার লোকেদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি তোমরা আমাকে নিন্দে করতেই থাকো আমার কিছু যায় আসে না